প্রশ্নটো সুধিছো, তেতিয়া খালি কৈ আছে যে সাংবিধানিক সীমাৰ পৰা আমি ইফালেও পাইছো সিফালেও পাইছো। অরুণাচল প্রদেশৰ সাংবিধানিক সীমাৰ পৰা আমি মাটি পাইছো নেকি? মেঘালয়ৰ সাংবিধানিক সীমাৰ পৰা আমি কিমান মাটি পাইছো? এই প্রশ্নটোৰ সঠিক জবাব লাগে। বিধায়কজনৰ এই প্রশ্নৰ উত্তৰত বিভাগীয় মন্ত্রী অতুল বৰাৰ সদনত উত্তৰ, আমি যিমান এৰি দিছো সিমান পাইছো। ইয়াত স্পষ্টভাৱে দেখুওৱা হৈছে, মই জাষ্ট এটা উদাহৰণ দিছো, কামৰূপ জিলাৰ বকুত, কামৰূপ জিলাৰ বকুৰ ঠাই নাম কেইটা আছে, তাৰাবাৰী, গিজাং আৰু বকলাপাৰা। এতিয়া বিবাদমান ভূমিৰ পৰিমাণ, অধ্যক্ষ মহোদয়, তাৰাবাৰীৰ 4.69, সেই তাৰাবাৰীত এৰি দিয়া ভূমিৰ পৰিমাণো 4.69, এইটো কোনো আমি লাখ লোকদান কৰা নাই। আৰু গিজাং তেখেতে বিচাৰিছে কি মেঘালয়ৰ পৰা কিবা আছে নেকি? মেঘালয়ৰ পৰা কিমান পালো এটো লাগে মোক? মই কৈছো মেঘালয়ৰ পৰা, এইটো সব অসমৰ পৰা আছে। কিন্তু বিভাগীয় মন্ত্রী অতুল বৰাৰ এই উত্তৰত সন্তুষ্ট নহল বিধায়ক অখিল গগৈ, যাৰ বাবে সদনত সৃষ্টি হয় এক হুলস্থুলীয়া পৰিৱেশৰ। মেঘালয় কৰ পৰা পাইছো? এইটো সব অসমৰ মাটি লিখি দিছে আপুনি। মইটো কলোৱেই, গিজাং লিখি দিছে যে এইটো অসমৰ মাটি, গিজাঙত ভূমিৰ পৰিমাণ আছে লিখি দিছে যে এইটো অসমৰ মাটি, এৰি দিয়া ভূমি কমপ্লিটলি অসমৰ মাটি আপোনালোকে মেঘালয় দি আছে। অধ্যক্ষ আৰু অখিল গগৈৰ মাজত হোৱা বিতৰ্কৰ মাজতেই বিভাগীয় মন্ত্ৰী অতুল বৰাই অখিল গগৈক আখ্যা দিলে অতৃপ্ত বুলি। মই ৰিপ্লাইটো দি আছো, আপুনি শুনিবলৈ আপোনাৰ ধৈৰ্য নাই? অলপ শুনিব, আৰু এই অখিল গগৈয়ে সদনৰ মজিয়াত যিমান ডিষ্টাৰ্ব কৰিছে যোৱা দিনবিলাকত, অসমৰ ইতিহাসত কোনেও ডিষ্টাৰ্ব কৰা নাই ইমান। ইয়াৰ মাজতে মন্ত্ৰী পীয়ূষ হাজৰিকাৰ অখিল গগৈলৈ প্ৰশ্ন, বিবদমান অঞ্চল আপুনি বুজি পায় নে নাপায়? মন্ত্ৰীজনৰ এই প্ৰশ্নৰ প্ৰত্যুত্তৰত অখিল গগৈৰ উত্তৰ, দম নিদিব, অসমে মাটি দখল কৰা নাই, মেঘালয়হে দখল কৰি আছে অসমৰ মাটি। এখেতক মই চেলেঞ্জ কৰো, এখেতে মোৰ লগত বলক ও পাত্ৰ কুছিলে যাব নালাগে, ইয়াৰ উত্তৰটো দি দিয়ক। মেঘালয় কোন ৰাজ্যৰ পৰা মাটি পাইছো বলক, এ আপুনি দম নিদিব, দম নিদিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। তেখেতে কৈছে যে কিবা পাইছে না পাইছে, আমি দিছো আৰু লৈছো, ইয়াতো কতো মেঘালয়ৰ কোনো ৰাজ্যৰ নাম নাই। ৰাজ্য চৰকাৰৰ লাভৰ মুখ নেদেখা এটা চৰকাৰী বিভাগ, বিভাগটোত বছৰি কোটি কোটি টকাৰ লোকচান, বিভাগটোক গতি দিয়াত ব্যৰ্থ হৈছিল মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী আৰু বৰ্তমান ব্যৰ্থ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য। এজনৰ পাছত আনজন মন্ত্ৰী অথবা প্ৰশাসনিক বিষয়া ব্যৰ্থ হৈছে এই বিভাগ চলোৱা। এক প্ৰকাৰ যেন নিজৰ ব্যৰ্থতাৰ দায়িত্ব স্বীকাৰ কৰিবলৈ সময়ে সময়ে বিভিন্নজনে দায়িত্ব লয় এই গুৰুত্বপূৰ্ণ বিভাগটোৰ। হয়, এই বিভাগটো পৰিবহণ আৰু আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগ। ইয়াৰে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগৰে আয়ৰ 14 গুণ অধিক কৰ্মচাৰীৰ দা দৰমহা। তথ্য অনুসৰি জল পৰিবহণ 20,983 টকা, অৰ্থাৎ এবছৰত কৰ্মচাৰীৰ দৰমহা 147,58,51,796 টকা। বিপৰীতে বিভাগটোৰ এবছৰত আয় 10,44,00,000 টকা, অৰ্থাৎ বাৰ্ষিক জল পৰিবহণ বিভাগৰ দা দৰমহা আৰু আয়ৰ ব্যৱধান 137 কোটি টকাৰো অধিক। একে লোকচানৰ সন্মুখীন মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ পৰিবহণ বিভাগ। সদনৰ মজিয়াত প্ৰকাশ পোৱা এনে তথ্যৰ পাছতেই সৰব বিৰোধী বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদ। গুৱাহাটী মহানগৰীত অপহৃত কন্যা শিশুটিক উদ্ধাৰ কৰা হ'ল অৱশেষত সুকলমে, সৌভাগ্যক্ৰমে। দিছপুৰ আৰক্ষীয়ে 8 ঘণ্টাৰ পিছত উদ্ধাৰ কৰিলে অপহৃত শিশুটিক। ফটাশিল আমবাৰীৰ পৰা উদ্ধাৰ কৰিছে অপহৃত শিশুটিক আৰু ঘটনা সন্দৰ্ভত মহিলাসহ 4 জনক আটক কৰি সোধা পোছা কৰি আছে আৰক্ষীয়ে। দিছপুৰ আৰক্ষীৰ এই সোধা পোছা দিছপুৰ থানাত অভিযুক্ত সমীৰ দেৱসহ 3 মহিলাক জেৰা বৰ্তমান কৰিছে আৰক্ষীয়ে। খানাপাৰাত এই ঘটনা সংঘটিত হৈছিল, অপহৰণৰ ঘটনা। খানাপাৰা দিন দুপৰতে সংঘটিত হৈছিল অপহৰণ কাণ্ড। চিচিটিভিত বন্দী হৈছিল যুৱতীয়ে শিশুটিক লৈ যোৱাৰ সমস্ত দৃশ্য। শিশুটিক লৈ গৈ আন এজন লোকক যুৱতীগৰাকীয়ে গতাই দিয়াৰ অভিযোগ স্থানীয় লোকৰ। পূৰ্বেও দোকানলৈ আহি শিশুটিৰ সৈতে খেলা ধূলা কৰিছিল যুৱতীগৰাকীয়ে। যুৱতীগৰাকীক দিছপুৰ আৰক্ষীয়ে জিম্মাত লৈ এতিয়া তদন্ত অব্যাহত ৰাখিছে, কৰি আছে জেৰা। উল্লেখযোগ্য যে দিন দুপৰতে খানাপাৰাৰ উৰণ সেতুৰ সমীপৰ এখন দোকানৰ পৰা অপহৰণ কৰিছিল 1.5 বছৰীয়া এটি কন্যা শিশুক। ঘটনা সন্দৰ্ভত দিছপুৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছিল শিশুটিৰ পিতৃ মাতৃয়ে আৰু প্ৰাৰম্ভিক অনুসন্ধানত সমীৰ দেৱ নামৰ যুৱকজন জড়িত থকাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে।
আরক্ষীয়ে যুবকজনক ইতিমধ্যে যুবকজনের পরিচয় উদ্ধার করেছে, বাকি গোটেই তদন্ত আরম্ভ করেছে আর মোবাইল নম্বর ট্রেস করেছিল আরক্ষীয়ে যুবকজনের। অভিযুক্ত সমীর দেবর অন্তিম মোবাইল লোকেশন ধরা পড়েছিল পানবজারত। ঘটনা সন্দর্ভত ক্ষিপ্র তদন্ত আরম্ভ করে দিসপুর আরক্ষীয়ে ফটাশী লাম্বারীর উদ্ধার করেছিল শিশুটি। শিশু অপহরণের ঘটনা সমীর দেবক সোধা পোছা করে আছে, ইয়ারে সহ তিনগী মহিলা জড়িত হয়ে আছে। এজনী এগারী যুবতীয় শিশুটিক লো গেছিল আর তারপরে শিশুটিক লো যুবক এজনক গতাই দিয়েছিল। এই খানাপাড়ার গোটেই শিশু অপহরণের ঘটনায় কিন্তু সচাকই চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আরক্ষীয়ে অতি তৎপরতার খুব কম সময়ের ভিতরতে শিশুটিক উদ্ধার করেছে, কিন্তু শিশুটির এই গোটেই অপহরণের ঘটনাটার পিছতে এক প্রকার আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে। পিতৃ মাতৃ দিসপুর আরক্ষীর দ্বারস্থ হয়েছিল, তারপর যি অপহরণকারী বলে যে কোয়া হয়েছে সমীর দেব, সমীর দেবর বিরুদ্ধে যে অভিযোগ, সমীর দেবর মোবাইল লোকেশন ট্রেস করেছিল, অন্তিম লোকেশন পানবজারত পাইছিল আর তারপরে সেই ধরনের পম খেদিয়ে শিশুটিক উদ্ধার করেছে। আর আজ বাজেট দাখিলর দিন, বাজেট দাখিলর পূর্বে ইতিমধ্যে বিধানসভার কার্যক্রমণিকা আরম্ভ হয়েছে। আমি পোনপটিয়াকৈ বিধানসভার মজিয়ালৈ লৈ গৈছো। আপনার খোঁয়ে আর বাঁয়ে থাকা মানুষখানে আপত্তি আরম্ভ করিব, গতি সেটা যাতে নকরে সেটা এডভান্স মানে অনুরোধ করেছি। এটা মানে উত্তরটলেকে উত্তরটাও দিব। অধ্যক্ষ মহোদয়, সুপ্রিম কোর্টের যেটা ড্রাফ্ট এনআরসির পর্যায়ত আসলে 27 লাখ মানুষের বায়োমেট্রিক্স সংগ্রহ করবর কারণে আমাক নির্দেশ দিছিলে আর আমি বায়োমেট্রিকখানি সংগ্রহ করো। সংগ্রহ করার পিছত সুপ্রিম কোর্টে 13/8/2019 তারিখে একটা নির্দেশ দিয়ে যে এই ডাটাবিলাকর সংরক্ষণ হব লাগিব আর সংরক্ষণ হওয়ার পিছত যিসকলে এনআরসিত নাম সুমাব তেওঁলোকে আধার কার্ড ঘুরাই পাব, যিসকলের নাম সুমা নাই তেওঁলোকে ট্রিবুনেলর জাজমেন্টর পিছত আধার কার্ড সমূহ পাব। এই সিদ্ধান্তখিনি হওয়ার পিছত ভারত সরকারের আরজিআই এনআরসি খন নোটিফাই করিব লাগে যাতে নেক্সট স্টেপটলৈকে আমি যাব পারো। কিন্তু এই পর্যন্ত ভারত সরকারে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী খন আনুষ্ঠানিকভাবে নোটিফাই করা নাই, গতি আমি জানো যে এনআরসি হয়ে গেল, কিন্তু এটা প্রক্রিয়া হয়ে গেল যেটো ফাইনেল প্রক্রিয়া যত নাকি এনআরসি খন রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডারক নোটিফাই হব লাগে, নোটিফাই হওয়া নাই। যেতিয়া নোটিফাই হওয়া নাই আর এটা লগত কইছিলে যে তথ্য নিরাপত্তার ব্যবস্থা করিব লাগে। আমার যিখিনি টেকনোলজি আছে সেইখিনি দি আমি তথ্য নিরাপত্তা কেনেকে করিব পারো তাকো আমি ভারত সরকারক জনাইছো। দুইটা বিষয় ভারত সরকারের বিবেচনাধীন হয়ে আছে, ইয়ার ভিতরত আমি এখন কেবিনেট কমিটি গঠন করেছিল। কেবিনেট কমিটিখনে সদৌ অসম ছাত্র সন্থাকে ধরে বিভিন্ন দল সংগঠনের লগত কথা পাতি আমাক একটা সিদ্ধান্ত দিছিলে যে যি মুহূর্তলৈকে এনআরসি খন চূড়ান্ত নহয় অন্তত চূড়ান্ত এনআরসিত নাম থকা মানুষখিনিক আমি আধার কার্ড দিব পারো। অর্থাৎ 27 লাখ মানুষের ভিতরত প্রায় 17 লাখ মান মানুষে আধার কার্ড পোৱার একটা যোগ্যতা থাকেগৈ। কিন্তু বিষয়টি যেতিয়া সুপ্রিম কোর্টত লৈকে যায় সুপ্রিম কোর্টে আধার কার্ডৰ পৰা বঞ্চিত হোৱা আবেদনকাৰীসকলক সকাহ দিবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰক দায়িত্ব দিয়ে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে এখন অফিচ মেমৰেণ্ডাম উলিয়ায়। কিন্তু তাৰ পিছতো মই সদস্যগৰাকীৰ লগত একমত, মই দেখিছোঁ যে মানুহখিনি যিমান উপকৃত হ'ব লাগিছিল উপকৃত হোৱা নাই। মই ইমানে ক'ব পাৰোঁ যে লাহে লাহে এই বিষয়টো আমি সমাধানৰ ফালে লৈ আনি আছোঁ আৰু বিভিন্ন কথা মই সদনের মজিয়াত কব বিচরা নাই। কিন্তু মই ভাবো যে রামভক্তই হক বা যিসকল ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিক হওয়ার যোগ্যতা আছে
এই ব্যক্তিসকলৰ সমস্যাটো সমাধান কৰাৰ বাবে আমি খুব তৎপর আৰু খুব সোনকালে এইটো সমাধান হ'ব বুলি মই আশা কৰো। কিন্তু এতিয়া যদি মোক ডিটেইলছ সুধে, ডিটেইলছ ময়ো কব পৰা অৱস্থান নাই, কাৰণ আমাৰ বহুত ইনফৰ্মেল ডিছকাশ্যন ভাৰত চৰকাৰৰ লগত চলি আছে আৰু লাহে লাহে মই অনুভৱ কৰিছো যে বিষয়টো আমি শেষ পৰ্যায়লৈকে আনিছো। কিন্তু সদস্যগৰাকীৰ লগত মই একমত যে মানুহখিনিয়ে যথেষ্ট কষ্ট খাই আছে আৰু তাৰ লগত ময়ো একমত। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশক বিৰোধিতা কৰি বা উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশৰ বাহিৰত গৈ আধাৰ কৰ্তৃপক্ষক মই কলেও আধাৰ কেইখন দি নিদিয়ে, গতিকে বিষয়টোলৈ ফাইনেল কল উচ্চতম ন্যায়ালয়। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ পৰা আমি কিবা পাওঁ বা নাপাওঁ তাৰ আগতেও এই সমস্যাটো সমাধানৰ কাৰণে ব্যাপক চিন্তা চৰ্চা চলি আছে। আৰু মই কমলেখ পুৰকাশ্য ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছো যে এই প্ৰচেষ্টাৰ অংশ হিচাপে ৰাম ভক্তসকলে যদি কিবা সুবিধা পায় তাত যাতে আপোনালোকে বিৰোধিতা নকৰে, তাতে ৰহিম ভক্ত আৰু যীশু ভক্তটো লগাই লব লাগে। রাম ভক্ত কথাই কৈছে, বেলেগৰ কথা কোৱা নাই। আপুনি বহক, আরে সব কথা কিয় লাগি থাকে, বহক প্লিজ, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। ইয়াত সেকুলার কোনো কোয়েশ্চন আহা নাই, রাম ভক্ত কোনবা মানুহৰ কথা কৈছে, বহক প্লিজ, প্লিজ প্লিজ সিট ডাউন। আপোনালোকে কিয় লাগি থাকে সেইবিলাকত, যিকোনো কথা কোনোবা কিবা কলে ইটোও কব লাগে ইটোও কব লাগে কব নালাগে। অনাৰ্বল মেম্বৰে কোনোবা ৰাম ভক্তৰ কথা কৈছে, অন্যৰ কথা কোৱা নাই। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সেইটো ৰেফাৰেন্সত এইটো নাম লৈছে, তাক লৈ ইয়াত লাগিবলৈ কি আছে? বাহিৰত নহয়, কোনোবা ৰাম ভক্তই হওক, হৰি ভক্ত হওক, কিবা ভক্ত হওক, তাত লাগিবলৈ কি আছে? আপুনি বহক না, আপোনালোকে কিয় লাগে সদায় খালি যুদ্ধই লাগি থাকিব নেকি? আরে কুইশন এটা মানুহৰ প্ৰবলেমক লৈ কৰিছে, তাক লৈ আপোনালোকে আৰু নিজৰ মাজত এইটো লাগি আছে। কথাটো হৈছে কি, আপুনিও বেলেগ ভক্তৰ কাৰণে কব, পিছত বহকচোন। যোনে যাৰ ভক্তৰ কাৰণে কব বিচাৰে নিজৰ ক্ষেত্ৰত কওক না, আমি ৰিকুৱেষ্ট কৰিছো, আদা বাদ দিছে বাহিৰতে কওক না, ভক্ত যিশু ভক্ত আপোনালোকে কৈছে, প্লিজ নট ইন হাউচ, আপোনালোকে বাহিৰত কওক গোটেইখিনি কথা। অনাৰেবল মেম্বাৰ বিহিত ব্যৱস্থা লবৰ কাৰণে ডন কম্পেল মি টেক একচন, গোটেইখিনি কথা কওক স্যার, অন ইউ গোটেইখিনি মিলাই ডন কম্পেল মি স্যার, স্যার এটা এটা কথা। আৰু মই যদিও ৰাম ভক্তৰ কথা কৈছো, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে ভাল কথা কৈছে, সংবিধান মতে হব, এইটোৱে বিচাৰো। প্ৰশ্নটো ৰাম ভক্তৰ আছিল কাৰণে মই ৰাম ভক্তৰ কথা কৈছো, ৰহিম ভক্ত যীশু ভক্তৰ কলে মই তাৰো উত্তৰ দিছো। কিন্তু সমস্যাটো হল যে অধ্যক্ষ মহোদয় কথাটো ঠিকে আছে, কিন্তু মই এটা উত্তৰে দিব খুজিছো যে এই সমস্যাটো সমগ্ৰ দুখীয়া মানুহৰ, আৰু এই সমস্যাটো অকল এনেকুৱা নহয় যে কোনোবা হিন্দু মুছলমান খ্ৰীষ্টানৰ, মই গোটেই লগ পালে মই দেখো যে আমি বহুত মানুহক বিনামূলীয়া চাউলটো দিব পৰা নাই আধাৰ নোহোৱা কাৰণে। সেইকাৰণে আমি চবত ৰাজনীতি কৰোঁ, কিছুমান ক্ষেত্ৰতো ৰাজনীতি নাই,
মোরও অন্তরখন এইটার কারণে দুঃখিত হয়ে আছে। সেইকাৰণে কমলেখ্য পুরকায়স্থ ডাঙরিয়ায় কিবা একটা বেলেগ মন লৈ কৰিছিল, এইটো ইমান সিরিয়াসলি লব নালাগে। কিন্তু ইস্যুটো হল সমস্যাটো আমি সকলোৰে কাৰণে সমাধান কৰিব লাগিব। কিন্তু যি 10 লাখ মানুহৰ নাম চূড়ান্ত এনআরসিত প্রকাশ নহল, তেওঁলোকক হয়তো আমি সুবিধা দিব নোৱাৰিম। সেইটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে যে কথা প্লিজ বন্ধ হয়ে আছে, সেইটো হ্যাক করে আরম্ভ করব লাগিছে কি? মই সবকে সাসপেনশন করে থাকিব লাগে নাকি? সাসপেনশন করে করে মই হাউস চলাব লাগে? ঠিক আছে, জাকির হোসেন। মাননীয় মেম্বার, মাননীয় অধ্যক্ষ ডাঙ, ভারতর গৌরব গোটেই বিশ্ব।